আসসালামু আলাইকুম আর আর বাংলা হেল টিপসে আপনাকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় প্রি অর্থাৎ অপুষ্ট সন্তান জন্মানোর লক্ষণগুলো জেনে নিন মা হওয়ার পরে অনেক নারীকেই দেখা যায় যে তারা অনেক ভয়ের মধ্যে থাকেন যেমন প্রসব যন্ত্রণা এবং তার আনুষাঙ্গিক সমস্যার কথা চিন্তা করে আরও বেশি ভীত হয়ে পড়ে এসবের মধ্যে অন্যতম একটি সমস্যা হলো প্রি অর্থাৎ অপুষ্ট শিশুর জন্ম দেওয়া এই পরিস্থিতি কিন্তু খুবই সংকটপূর্ণ এবং এক্ষেত্রে নবজাতকের অনেক শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কা থাকে যার মধ্যে কিছু কারণ প্রাণ সংশয়ের কারণ হয়েও উঠতে পারে তো চলুন ভিউয়ার্স জেনে নেই কি কি কারণে প্রিম্যাচিউর অর্থাৎ অপুষ্ট শিশুর জন্ম নেয় এবং এর লক্ষণসমূহ এক গর্ভবতী অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া দুই গর্ভাবস্থায় ওজন না বাড়া তিন মায়ের অন্য কোনো রোগ থাকা চার দুশ্চিন্তা বা স্ট্রেস পাঁচ অবসাদ ছয় ডায়াবেটিস সাত অত্যাধিক মোটা হওয়া এবং আট ধূমপান ও মধ্যপান ভিওয়ার্স আলোচ্য সমস্যাগুলির আলামত আপনার মধ্যে থাকলে জরুরি ভিত্তিতে ডক্টরের পরামর্শ নিন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ